নমস্কার, আমি দেবাশিস, আপনারা দেখছেন স্কেলাইজ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দিশান কোভিড হাসপাতাল, ঠিক সেখান থেকে সরাসরি লাইভে। ইতিমধ্যে প্রায় বত্রিশ জনকে তারা করোনা জয়ী হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। ইতিমধ্যে দিশান থেকে সরাসরি লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। করোনা হলেই যে মৃত্যু সেটা নয়, করোনা নিয়ে ভয় পাবেন না, জয় হয়েও লোকে বাড়ি যাচ্ছেন। এবং সেই ৩২ জনকে আজকে কোভিড হাসপাতাল থেকে ইতিমধ্যে আরও একবার জানিয়ে রাখি, প্রায় 31 জনকে বাড়িতে ফেরত দিচ্ছেন, তারা করোনা জয়ী হয়ে বাড়িতে যাচ্ছেন। যেভাবে করোনা থাপায় থাপায় বাড়ছে, সেভাবে করোনা জয়ী হয়েও বাড়িতে যাচ্ছেন বহু মানুষ। ইতিমধ্যে দিশান থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে 31 জন আজ করোনা জয়ী হয়ে বাড়ি ফিরছেন। ঠিক দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরও একবার জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দিশান কোভিড হাসপাতাল, সেখান থেকে সরাসরি লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। যেখানে ডেলি যেভাবে করোনা থাপায় থাপায় বাড়ছে, সেভাবে কিন্তু ডেলি করোনা মুক্তি জয়ী হয়ে বাড়ি ফিরছেন তারা। তারা এক এক রোগী ছিলেন যে করোনায় তারা পজিটিভ আসেন, এবং আজ তারা জয়ী হয়ে বাড়ি ফিরছেন। তাদের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেই এখানকার যে সেই দৃশ্য এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আমি দেবাশিস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই 31 জনকে বাড়ি যাচ্ছেন তারা। 31 জন জয়ী হয়ে আজ করোনাকে মোকাবিলা করে তারা বাড়ি যাচ্ছেন। এবং সেখানকার যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে যেভাবে আরও একবার জানিয়ে রাখি, শিলিগুড়িতে যেভাবে করোনা বাড়ছে, সেভাবে কিন্তু রোগীরা জয়ী হয়েও বাড়ি যাচ্ছেন। আরও একবার জানিয়ে রাখি, আমি দাঁড়িয়ে রয়েছি দিশান হাসপাতাল, ঠিক দিশান হাসপাতাল থেকে সরাসরি সেই লাইভ, যারা করোনাকে জয়ী হয়ে তারা বাড়ি যাচ্ছেন। আজ প্রায় 31 জনকে আজ ছুটি হলো দিশান। ফিরছেন তারা, যেখানে প্রত্যেক দিনের যদি তুলনা আমরা বলি, প্রত্যেক দিন কিন্তু থাপায় থাপায় করোনা বাড়ছে, সেভাবে থাপায় থাপায় করোনা কিন্তু জয়ী হয়ে তারা বাড়ি ফিরছেন। করোনা হলেই যে মৃত্যু, করোনা ইতিমধ্যে আরও একবার জানিয়ে রেখে, কিছু টেকনিকের প্রবলেমের জন্য লাইভটা অল্প ডিসকানেক্ট হয়ে গেছিলো। ঠিক আরও একবার জানিয়ে রেখে, তারা করোনাকে হারিয়ে জয়ী হয়ে বাড়ি যাচ্ছেন প্রায় 31 জন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি যে কাওয়াখালী দিশান কোভিড হাসপাতাল, সেখান থেকে ঠিক ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে আরও একবার জানিয়ে রাখি, দিশান কোভিড হাসপাতাল থেকে প্রায় আজ 31 জন বাড়ি ফিরছেন করোনাকে হারিয়ে। ইতিমধ্যে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেভাবে থাপায় থাপায় করোনা বাড়ছে শিলিগুড়িতে, সেভাবে কিন্তু করোনা মুক্তি হয়েও তারা বাড়িতে ফিরছেন। ঠিক সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি।
আমরা কথা বলি না, আপনি নিশ্চয়ই জুনিয়র ডাক্তার। আমরা একজন হাউস গার্ড, হাসপাতালে তিনি কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী, যেটা জানালেন যে করোনা জন্য তারা কিন্তু তাদের পেশাতে কিন্তু পিছিয়ে আসবেন না। আপনারা কিন্তু বেশি নিশ্চিত আলোচনা রয়েছে, আমরা তাদের কাছে কাছে যাওয়ার চেষ্টা করব। ছোটো শিশুও রয়েছে, খুবই ছোটো, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। হিন্দি না বাংলা? নেপালি। কি ভয়? কিতনা ডর ভয় হোনে কা বাদ? ডর লাগে না। আপনি আপনার বাবা ছেলে? আমরা সপরিবার আছি। কোথা থেকে আসছেন আপনারা? আমরা নর্থ ইকতিয়াসল ওয়ার্ড নম্বর 40 থেকে আসছি। কি করে মনে হলো যে আপনাদের শরীর? হ্যাঁ, প্রথমে আমি জ্বরে আক্রান্ত হয়ে গেছি, আমার দেখভাল করতে করতে আমার স্ত্রী, তারপরে দুই ছেলে, আমরা 12 তারিখে এখানে ভর্তি হলাম। তারপরে কীরকম এখানকার পরিষেবা কীরকম পেলেন? একদম ফাইন। আমি খুবই হাত জোড় নমস্কার করি সবাইকে, যে এত ভালো পরিষেবা দিয়েছেন, খাওয়া দাওয়া, ডাক্তারবাবুরা টাইম টেবিল একদম এক্সেলেন্ট। আমি খুবই দেশনের পক্ষে খুব থ্যাঙ্কফুল, আমি খুবই ধন্যবাদে আছি। আমার সপরিবার আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরতেছি, অনেক অনেক ধন্যবাদ। কী করে সংক্রমিত হলেন কিছু বোঝা গেল? সেটাই তো আর বুঝতে পারলাম না। আপনি কী পেশা কী করেন? আপনার কী কাজ করেন? আমি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে একজন কর্মচারী। হ্যাঁ, সেক্ষেত্রে মিউনিসিপ্যাল কর্পোরেশনে অনেকেই সংক্রমিত হয়েছেন, সুতরাং আপনারও সংক্রমিত হওয়ার একটু মনে করো লাইফ, মানে সংক্রমিত হওয়ার অনেক কিন্তু সম্ভাবনা থাকে। হ্যাঁ, প্রথম তো মেয়র সাহেবের এই খবরটা আসেন, তারপরেও আমরা অনেকদিন কাজ করলাম, সেরকম কোনো শরীর মধ্যে সেরকম কোনো রোগ আমরা জানতে পারি নাই, বাট সেটা নাও হতে পারে, অন্যান্য জায়গা থেকে হয়তো সংক্রমণ হয়ে গেছে, সেটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমরা কথা বলতে কিছু রোগীদের সাথে, সেই রোগীদের যে তাদের বক্তব্য যে আজ 31 জন তারা করোনা মুক্তি হয়ে বাড়ি ফিরছেন। আমরা কথা বলে নেব ডাক্তারবাবুর সাথে, সে ডাক্তারবাবুর চেষ্টা করবো সেখানকারও কথা বলে দেবো, এবং রোগীদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি সেখানকারও। আজ দিশান হাসপাতাল থেকে প্রায় 31 জনকে আজ ছুটি দেওয়া হলো, তারা করোনা জয়ী হয়ে তারা বাড়ি ফিরছেন। তারা আজ টোটাল 31 জন ছাড়া আছে আজকে, তার মধ্যে 3 জনকে আমরা রেফার করছি, আর এই অবস্থা আর কি। মানে এদের মানে তার মধ্যে কোনো ক্রিটিক্যাল কিছু ছিল অথবা? অবশ্যই অবশ্যই, অনেক ক্রিটিক্যাল পেশেন্ট ছিল, যাদেরকে আমার টিম অফ ডক্টর্স
অত্যন্ত পারদর্শিতা তাদেরকে সারিয়ে তুলে আজকে বাড়ি পাঠাতে পারছে। আইসিইউ থেকেও অনেক পেশেন্টকে আমরা বার করে আজকে পাঠাচ্ছি, বাড়িতে পাঠাচ্ছি। ক্রেডিট গোজ টু দেম, ক্রেডিট গোজ টু মাই ডক্টর টিম। তারা তো অক্লান্ত পরিশ্রমে নিজের জীবনকে বাজি রেখে কাজ করছেন। শিলিগুড়ির বাসিন্দাকে বারবার এক কথাই বলছি, একটু একটু সামান্য একটু সাবধানতা মেনটেন করার জন্যে মাস্ক পরুন, সোশ্যাল ডিস্ট্যান্সিং মানুন, একটু স্যানিটাইজ করে খাবার দাবারগুলো খাবার আগে হাত ফাতগুলো একটু ধোয়া ধুই এইগুলো করা, আর পার্সোনাল হাইজিন মানা, যেখানে সেখানে থুতু ফেলা কফ ফেলা এগুলো যেন না করে। বন্ধু বান্ধবের সঙ্গে বসে আছে আড্ডা মারছে সব জায়গায় অ্যাজ যেন নর্মাল, যার জন্য দিন পর দিন বাড়ছি, প্রতিদিন বাড়ছে, প্রতিদিন বাড়ছে। সেটা তো শুনুন, যারা ভয় পাচ্ছে তাদের এইগুলোকে ভয় পাওয়া দরকার নেই, তাদেরকে ভয় পেতে হবে যে আমরা মানে আমরা নিয়ম মেনে চলছি না, এইটাকে ভয় পেতে হবে। একজন করোনা পজিটিভ হয়ে গেছে বলে তাকে সবাই মিলে একেবারে আইসোলেট করে দেওয়া, তার বাড়ির লোকেদের সঙ্গে দুর্ব্যবহার করে, এটা তো খুবই গরিহত কাজ না। নিজেদের যতদিন না নিজেরা বুঝবে যে কেন সে পজিটিভ হয়েছে, আজকে যারা এইসব কাজ করছে কালকে তারা আমাদের হসপিটালে ঢুকবে। কিন্তু মানে ট্র্যাজেডিটা কোথায় জানেন তো, ফুল হয়ে যাচ্ছে, এরপর তো আমরা রুগী নিতে পারবো না। গভর্নমেন্ট থেকে বলে বলে ফেলিয়ার হয়ে যাচ্ছে যে একটু মেনে চলুন মেনে চলুন, মানছে না, কেউ মানছে না। ফ্যাশন, এটাই ফ্যাশন, ইভেন মাস্ক পর্যন্ত পরে না অনেকে, এত কড়াকড়ি হচ্ছে, এত লকডাউন করা হচ্ছে, এর মধ্যেও অনেকেই মাস্ক পরছে না। হ্যাঁ, বাড়ানো হলো, কিন্তু শুধু বাড়িয়ে তো লাভ হবে না, কিছুটা তো নিজেদেরকে বুঝতে হবে। তারা বুঝছে না বলেই তো বাড়াতে বাধ্য হচ্ছে সরকার, তাই না? যদি আজকে বুঝতো তবে তো এই এই অবস্থা আমরা আসতাম না। ইতিমধ্যে ডাক্তারের সাথে আমরা কথা বলে নিলাম এবং এক এক করে যারা করোনা থেকে জয়ী হয়েছে তাদেরকে কিন্তু সম্বর্ধনা দিয়ে তাদেরকে দিশান হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে। তারা করোনাকে হারিয়ে জয়ী হয়ে তারা আজ বাড়ি ফিরছেন, প্রায় 31 জন ইতিমধ্যে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু সেই ছবি, দিশান হাসপাতাল থেকে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রায় 31 জন আজ করোনাকে হারিয়ে জয়ী হয়ে তারা আজ বাড়ি ফিরছেন এবং সকলকে বলবো যে করোনা হলেই যে ভয় পাবেন সেটা নয়। আরো একবার জানিয়ে রাখি, শিলিগুড়ি তে যেভাবে করোনা থাপায় থাপায় বাড়ছে সেভাবে কিন্তু করোনাও ডেলি ডেলি করে কিন্তু বিজয় হয়ে বাড়ি ফিরছেন করোনাকে হারিয়ে। ইতিমধ্যে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আমি দেবাশিস, এভাবে লাগাতার আপডেট আপনাদের কাছে পৌঁছিয়ে দিব। ঠিক দিশান থেকে সরাসরি লাইভ আপনাদের সামনে তুলে ধরলাম, ডাক্তারের সাথে আমরা কথা বলেছি এবং যাদের হয়েছে তাদেরও আমরা কথা বলেছি, যারা রোগী যারা ছিল করোনায় তাদের সাথেও কথা বলেছি। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন প্রায় দিশান থেকে আজ 31 জন বাড়ি ফিরছেন জয়ী হয়ে।